ব্যতিক্রমী রূপত তামুলপুরৰ এটা দুর্গা মণ্ডপস্থলী তামুলপুরৰ ঐতিহ্যমণ্ডিত কাউলি সার্বজনীন দুর্গা পূজা সমিতিয়ে এবার উদযাপন করেছে মহারজ জয়ন্তী। ব্যতিক্রমী রূপত এবার কাউলি দুর্গা পূজা, পুয়ারে পড়া দেবী দুর্গার বন্দনায় মুখরিত মণ্ডপস্থলী, রংঘরের আর্হিত নির্মাণ করা হয়েছে এই মণ্ডপস্থলী। হাতি মানুষের সংঘাত রোধ তথা পরিবেশ রক্ষা করার মূল বিষয়বস্তু কাউলি সার্বজনীন দুর্গা পূজা সমিতিয়ে উদযাপন করেছে মহারজ জয়ন্তী। পূজা মণ্ডপত একাংশ যুবতীসকলে এইদরে দলাত প্রকৃতি রক্ষা সম্বলিত স্লোগান অঙ্কন করে উপস্থিত হয়ে রাইজলে দিব বিচাৰিছে বার্তা। সার্বজনীন দুর্গা পূজার আমার কাউলি অঞ্চলের এবার 75তম মহারাজ জয়ন্তী দুর্গা পূজা পালন করা হয়েছে। এই আমার এই সার্বজনীন মহারাজ জয়ন্তী দুর্গা পূজার পর আমি সকলে আমার কমিটির তরফের সকলকে বার্তা দিব খুঁজি যে এই যে নারী নির্যাতন কিছুদিন আগতে কেনে ধরনের মানে বহুত বেয়া হয়ে আসছিল, নারী নির্যাতন হয়েছিল, সেইবিল যাতে বন্ধ হয়, সেইখানে যাতে বন্ধ হয়, লগতে আমার এই অঞ্চলত আশেপাশে হাতির উৎপাত বা হাতির উৎপাত তো বাড়ি গে আছে, সেইবিল হওয়ার কারণ হল রাইজে ইহতর থাকার গছ গছনি কাটি এইবিল নষ্ট করার খাদ্য নোপার বাহির উলাই আছে। সেই কারণে সকল রাইজক আমি বার্তা দিব খুঁজি যে গছ গছনি নাকাটি, ধুনিয়াকে গছ গছনি রোগ আর গছ গছনি থাকলে হে মানুষ জিয়াই থাকিব, তেতিয়া হাতিরও উৎপাত, সিহতে যেতিয়া খোয়া বস্তু পাব তেতিয়া আর উৎপাত নকরে। আর পূজাবলকে কম যে আমার এই কাউলি অঞ্চলত মহারাজ জয়ন্তী হিসাবে বহুত ধুমধামকৈ পূজার আয়োজন আয়োজিত করা হয়েছে। সকলকে নিমন্ত্রণ জানাইছো আমার পূজালে আহক, সকলে পূজা উপভোগ করক, সকলে সকলকে সহায় সহযোগিতার পূজা চাওক। কৈছো যে মা দুর্গায় সকলকে ভালে কুশলে রাখক আর এই সমূহ নারী নির্যাতন এই সমূহ যাতে বন্ধ হয় মা দুর্গার ওসব এ প্রার্থনা জানাইছো। আজি মানে আমার ইয়াতে দুর্গা পূজার 75তম মহারাজ জয়ন্তী পালন করে আছো আমি, আর এই আমার অনুষ্ঠান বহুত ভালদরে চলি আছে। আর আমি এইবর মানে ডালা কোলাত লিখি মানে আমি এইখানে বার্তা দিব খুঁজি মানে রাইজক বা সকল মানুষকে যে আমার গছ গছনি কাটি ধ্বংস করব নালাগে, এইব মানে বসাব লাগে। আর হাতির হাতির জায়গা আমি হাতি এরি দিব লাগে, মানে আমার ফলে বহুত হাতির উৎপাত চলি আছে এটা বর্তমান, সিহতর ঠাই আমি এরি দিব কারণে মানে এইখানে আমিও বার্তা দিব খুঁজি। আর শিশু পুষ্টি দিয়ার মানে যেটু দিব লাগে পুষ্টিকর আহার দিব লাগে মানে সেইখিনিও আমি মানে বিচারি আছো যে সবে মানে এইখিন গুরুত্ব দিয়ে আর গছ গছনি কাটি যাতে ধ্বংস নকরে, যাতে পশুপক্ষীও ভালকে থাকিব পারে আমিও ভালকে জিয়াই থাকিব পারো। এইখিনি আহিব আমার আমার ঠাইত পূজা চাব, এইখিনিয়ে আপনার নিমন্ত্রণ থাকে। ঠিক আমি মানে থিম হিসাবে লৈছো এখিনি আমি এইটু যাতে বার্তাটু মানে সকল ওসর যায় এই কারণে আমি থিম হিসাবে রাখি এই আমার অনুষ্ঠানটা আজ এতিয়া আমি আগুয়াই লৈ যাম। নানা রঙী আলোক সজ্জা লাইটেরে উজলি উঠিছে মূল মণ্ডপৰ লগতে চৌপাশ। পুরোহিতর বৈদিক মন্ত্র উচ্চারণেরে মুখরিত মূল মণ্ডপত ভক্তসকলে করেছে আরতি।
কাউলিয়ে সার্বজনীন শ্রী শ্রী দুর্গা পূজা মহারাজর জয়ন্তী 75 বর্ষ। আর এইবেলি আমি প্রথমতে আমার পূজাখনের যেটো মেইন মণ্ডপ আর্হি সেটা আমি রংঘর বনাইছো। আর আমি এইবার কি হয়েছে প্রকৃতি কেন সুরক্ষা দিব লাগে সেই বিষয়ে আমি কিছু থিম বনাইছো, যে প্রকৃতি আমি কেন মানে প্রকৃতি যি আমার লগত মানে ব্যবহার করে আছে, যে প্রকৃতির লগত যে আমি খেলি আছো সে যাতে আমি মানব জাতি হয়ে যাতে আমার এই প্রকৃতিট মানে আজির পর 100 বছর পিছত যাতে হেরবলগা নহয় পৃথিবীখন সেটার বাবে আমি কিছু থিম বনাইছো। আমি প্রকৃতি কেন সুরক্ষা দিব লাগে সেখানে বনাইছো। হাতি মানুষের সংঘাত কেন আমার এই ভুটান ভারত ভুটান সীমান্ত অঞ্চল ইয়াতে হাতি মানুষের সংঘাত হয়ে থাকে, তো সেইখানে একটা ভাল মেসেজ একটা দিব খুঁজছো এই মেলার পর কি আমি আর্চি বনাইছো যাতে হাতি মানুষের সংঘাত যাতে নহয়। বাকি আয়োজন আমার এইবেলি ধুমধামে আমি করিম আর প্লাস্টিক মুক্তভাবে করছো, আমি যে কোনো ব্যানারিং আমি তেনেকে করা নাই। এইবেলি আমি যা আমার বাঁহর ডলা চালুর সেবিলাকত আমি যে কোনো বস্তুব লিখিছো মানে প্লাস্টিক মুক্তভাবে আমি এবার নিকাভাবে মানে ই করিম, যে প্রদূষণ নকরো আমি আর এবার। এইখিনিতে আপনার চ্যানেলের মাধ্যমত কব খুঁজো যে মা দুর্গা এই শারদীয় দুর্গা উৎসবত মানে সবকে শুভেচ্ছা জানিছো আর মা দুর্গার সবক ভাল করক আর আমার পরিবেশে হোক ইয়া মানব জাতিক যা আমি দিনে দিনে যা কাম হয়ে আছে এইবিল ভালদরে কামবিল হোক আর ভালকে হোক মানে এইখানে আশা করো রাজ্যবাসীর হই। মানে আজি চাক আমার পূজা 75 বছর মহারাজক জয়ন্তী, তো মহারাজক জয়ন্তীত আমি তার মানে আমার মূল মণ্ডপ আমি চাইছি রংঘরের আহিত বনাইছো। আর মানে এই পূজাখনের পর একটা মেসেজ দিব বিচারিছো যে আমার এতে ভারত ভুটান সীমান্ত বহুত হাতির মানে আর মানুষের সংঘাত হয়, সেই সংঘাতর আমি বহুত আর্হি বনাইছো। আর প্রাকৃতিক পরিবেশ যেনকা বিনষ্ট হয়েছে গছ কাটিব নালাগে মেসেজ আমি দিয়ার চেষ্টা করছো আর মানে আর্হি বনাই রাখিছো মেলাত। তো পূজা বা পুরোহিত বা রাইজর সমাগম ভালে চলি আছে, আমি রাইজক যিমান মানে সহায় করিব পারো বা পূজাত যেনকা আনন্দ ফূর্তি দিব পারো সে চেষ্টা করছো, নতুনত্ব আনার চেষ্টা করে আছো। কার্বন নিউট্রাল প্রথমতে কব লাগিব, কার্বন নিউট্রাল পূজা আমি করিব বিচারিছো আর প্লাস্টিক মুক্ত পূজা আর পরিবেশ সংরক্ষণ তেনে সেইবিল হেরির উপর আমি নজর রাখি আমার পূজাখন করা হয়েছে। আর তেনেকা আমি আজি আপনাদের চাইছে যে মূল মণ্ডপ মণ্ডপটো রংঘরের আর্হিত আমি করছো আর বিভিন্ন আমার ইফালে বিভিন্ন হেরি হাতি কই গেছে যে হাতি মানুষের সংঘাত সেই আর্হিত আমি বহুতো মেসেজ দিবল আমি হেৰি কৰিছো চেষ্টা কৰিছো হাতি মানুষের সংঘাত আর পরিবেশ প্রাকৃতিক পরিবেশ যাতে বিনষ্ট নহয় সেই সম্পর্কেও আমি একটা মেসেজ দিব বিচারিছো। আর এই পৃথিবীখন যাতে 100 বছর পিছতো আমি ঠিক এনেদরেই রাখিব পাৰো আর পৃথিবীখন যাতে বিনষ্ট নহয় সেই কারণে আমি আজির এই পূজা মণ্ডপর পরাই আমি একটা মেসেজ দিব বিচারিছো আর আগন্তুক দিনক আর কাউলি যেহেতু সর্ববৃহৎ কাউলি অঞ্চল এই অঞ্চলের যেহেতু অখল মাখল পরিবেশে বিরাজ করেছে বিগত কেবাদিনের পর পূজা আরম্ভ হওয়ার পরাই যাকালিও দেখবলে পাইছে হাজার হাজার মানুষের ইয়াতে ভিড় করেছে রাতেবার পরাই আপনাদের চাইছেই এটা হাজার হাজার মানুষে আহে। আর যেটা নাকি মূল কথা সেইটো হল কাউলি যেটো সার্বজনীন দুর্গা উৎসব যেটো দুর্গা পূজা যেটো পূজা মণ্ডপ ইয়াতে যি সকল ভক্তয়ে নিজা মনকামনা লৈ আহে পূজা অর্চনা করে সেইবিল মনকামনা এই মানে মনকামনা পূরণ হয় বলে একটা বিশ্বাস আছে, পূর্ব দিনের পরাই বিশ্বাস আছে। সেই কারণে ইয়াতে হাজার হাজার মানুষে এটা ভিড় করে আর উখল মাখল পরিবেশে কাউলি পূজাখন সম্পূর্ণ হয়। তামুলপুৰৰ পৰা সুমন কৰ্তলা, ৰিপৰ্ট অসম টুডে।